ওয়েলকাম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আমি বাপন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড কনসালটেন্ট। আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে ভাই, আপনি যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটা ব্যবহার করছেন, ওটা আপনি কোথা থেকে বানিয়েছেন এবং কীভাবে বানিয়েছেন, এর উপর একটা ভিডিও দিতে। আজকে আমি দেখাবো কীরকমভাবে আপনি এরকম একটি লোগো বানাবেন, এবং তার সঙ্গে একটি ব্লুটুথ দেখুন আছে, সেম টু সেম আপনি কীভাবে লোগো বানাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক তো করবেনই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ইনস্টাগ্রামে কীভাবে ফলোয়ার্স বানাতে হয় সে ভিডিওটি না দেখে থাকেন, সিম্পলি আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। এর থেকে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বানাতে অনেক সুবিধা হবে। আর যদি আপনি চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। আমাদের প্রথম ওয়েবসাইট profilepicturemaker.com, আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এবং ওয়েবসাইটে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন এবং আপলোড এ পিকচার, আপনি একটি পিকচার অ্যাড করে নেবেন আপনি কোনটা প্রোফাইল পিকচার করতে চান। এবং অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে বর্ডার চলে এসেছে ফটোর চারিদিকে, আপনি একটু লাইনগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, আপনার যেরকম ভালো লাগবে আপনি সেরকমভাবে বর্ডারটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবং নিচে অনেক কালার আছে, আপনি কালার্সগুলো একটু একটু পরিবর্তন করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে, আপনার যেরকম ভালো লাগবে আপনি সেরকম করে নেবেন। আমি একটু কালারগুলো বাড়িয়ে নিই, এই সাইডে ফিল্টার আছে, আপনি ওগুলো একটু ফিল্টারও করে নিতে পারেন, কালারগুলো বাড়াবেন আর একটু একটু কালারগুলো বাড়িয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে। এবং সিম্পলি ডাউনলোড করে নেবেন, ব্যাস। আমাদের দ্বিতীয় ওয়েবসাইট instarocket.co, আপনি ওয়েবসাইটে যাবেন এবং একটু স্ক্রল ডাউন করবেন, আরেকটু স্ক্রল ডাউন করুন, ক্রিয়েট প্রোফাইল পিকচার নাও, ওর উপরে ক্লিক করুন এবং আরেকটু স্ক্রল ডাউন করুন, আপনি অনেক বর্ডার দেখতে পারবেন, আপনার যে বর্ডারটি ভালো লাগবে আপনি সেই বর্ডারটি চুজ করে নেবেন। নিচে আপলোড ইমেজ, আপনি যে পিকচারটা প্রোফাইল পিকচার করতে চান সে পিকচারটা চুজ করে নিন, আমি একটি আমার পিকচার চুজ করে নিচ্ছি, ওকে এটা আমি চুজ করে নিলাম, একটু আপলোড হতে একটু লেট হবে, পিকচারটা আপলোড হচ্ছে, একটু স্ক্রল ডাউন করুন, এখন পিকচারের চারিদিক দিয়ে অলরেডি বর্ডার চলে এসছে, আপনার যে বর্ডারটা ভালো লাগবে আপনি সিম্পলি সেটার উপর ক্লিক করুন, আমি এটি চুজ করে নিলাম, একটু স্ক্রল ডাউন করুন, দেখুন আপনার পিকচারের চারিদিক দিয়ে বর্ডারটা চলে এসছে। এবং ওপরে দেখুন ভেরিফাই ব্যাচ, আপনি ভেরিফাই ব্যাচের উপর ক্লিক করুন এবং একটু স্ক্রল ডাউন করুন, দেখুন আপনার পিকচারের ওপর দিয়ে ভেরিফাই ব্যাচ ব্লুটিক অন হয়ে গেছে। তো নিজে সিম্পলি ডাউনলোড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, বাই।